পাঠ্য শুরুর আগে আরও দু একটা জিনিস আমাকে বলতে হবে তারপর আমরা উপপাদ্যগুলো শুরু করব তো দেখো প্রথমেই আমি বলি সম্মুখ কোন কাকে বলে আর দেখো এখানে এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি ঠিক আছে তো দেখো বি এখানে তিনটা কোন উৎপন্ন হয়েছে এ বি সি কোন তিনটা কোন উৎপন্ন হয়েছে এবার দেখো যদি আমি এই বাহুটা যে বাহুটা আছে এবিটাকে যদি কমাই তাহলে দেখো বিন্দুতে কোনটা কমবে এবিটাকে যদি আমি বাড়াই এবিটাকে যদি বাড়াই তাহলে সি বিন্দুতে কোনটা বাড়বে অর্থাৎ এবি দ্বারা সি বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে এবি বাহু দ্বারা সি বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে সেটাই বলব এবি সম্মুখ আবার বাহু দ্বারা এ বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে তখন বলব বিসি বাহুর সম্মুখক্ষণ হচ্ছে এ আবার এসি বাহু এসি বাহু দ্বারা উৎপন্ন যে কোনটা বিন্দুতে সেটা হচ্ছে সম্মুখ এসির দেখো এবি রেখাংশ সি বিন্দুতে যে কোন উৎপন্ন করেছে সেটাই এবি দ্বারা সি বিন্দুতে উৎপন্ন কোণ অর্থাৎ এবি দ্বারা উৎপন্নতার বিপরীতটা একটা সামনেরটা সি কোণ বি সি দ্বারা হচ্ছে এ কোনটা সি এ দ্বারা হচ্ছে বিটা নেক্সট দেখো ওই ত্রিভুজটাকে ত্রিভুজটারে আমি একটা এখানে ডি বিন্দু নিয়েছি এডি যুক্ত করেছি ডিবি যুক্ত করেছি ঠিক আছে এবার এই চারটা শীর্ষ দিয়ে যাবে এরকম একটা বৃত্ত আমি ড্র করেছি চারটে শীর্ষ দিয়ে যাবে এব বি সিডি দিয়ে যাবে চারটে শীর্ষ অর্থাৎ দেখো এখানে এটা একটা কোন উৎপন্ন হয়েছে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে অর্থাৎ এইটা বৃত্তটার বৃত্তটা কী হয়ে গেছে এটা বৃত্তটার একটা যায় অর্থাৎ এই বৃত্তটা এই যে এবি রেখাংশ দ্বারা এখানে ডি বিন্দুতে একটা কোন উৎপন্ন হয়েছে এবি রেখাংশ দ্বারা সি বিন্দু একটা হয়েছে এখানে দেখো এই ডি কোনটা এবি রেখাংশের দ্বারাই তৈরি এই সি কোনটা এবি রেখাংশের দ্বারাই তৈরি ঠিক আছে তাহলে দেখো এবি দ্বারা উৎপন্ন সি বিন্দুতে সম্মুখ কোনটা এ সি বি কোন এসিবি কোনটা দ্বারা সি বিন্দুতে এবি দ্বারা ডি বিন্দুতে কোন কোনটা এ বি কোন অর্থাৎ যদি মেপে দেখি আমরা এই সি কোন আর ডি কোন এটা কিন্তু সমান আসবে না সমান কখন আসবে যদি এই যাটা এইটা দিয়ে যেত এইটা কেন্দ্র দিয়ে যদি যেত তাহলে এইটা যা হতো আর এটাও তাই হতো সমান হতো নেক্সট দেখো কেন্দ্রস্থগুন বর্ধি স্থকন অর্থাৎ দেখো এবি একটা ত্রিভুজ নিয়েছি বি সি একটা ত্রিভুজ নিয়েছি ত্রিভুজ তিনটা শীর্ষ দিয়ে একটা বৃত্ত যাবে সেরকম একটা বৃত্ত আমি ড্র করেছি দেখো দেখতে পাচ্ছ বৃত্তটা তো যদি বৃত্ত হয় তাহলে ও থেকে যদি এ যোগ করি তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল ও বি বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এবি যা দ্বারা ও বিন্দুতে কোন উৎপন্ন হয়েছে এই কোনটা কেন্দ্রে একটা কোন উৎপন্ন হয়েছে এবি দ্বারা এই কোণটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ মানে কেন্দ্রে উৎপন্ন হবে কোণটা। কি দ্বারা না যে দ্বারা কোনো একটা যা দ্বারা কেন্দ্রে উৎপন্ন হবে সেই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কোনো একটা যা দ্বারা পরিধিতে যদি কোনো একটা বিন্দু থাকে সেই যা পরিধি বিন্দুর সঙ্গে এই যাটা যদি যুক্ত করি যার প্রান্ত বিন্দুগুলো তাহলে যেটা হবে অর্থাৎ এ সি বি পরিধির উপর যদি একটা বিন্দু থাকে অর্থাৎ সি পরিধির উপর আছে তাহলে এটা এ সি বি কোনটা হচ্ছে পরিধি স্থকন মানে পরিধির উপর থাকবে সেটা হচ্ছে পরিদৃষ্টগুণ দেখো এই যে লেখা আছে লেখাটা দেখলেই বুঝতে পারবে দ্বারা ও বিন্দুদের সম্মুখ হচ্ছে এও বি কেন্দ্রস্থকোন আর সি বিন্দুতে পরিদৃষ্টগুণ নেক্সট এটা একটা চতুর্ভুজ দেখো এটা একটা চতুর্ভুজ চতুর্ভুজের চারটা শীর্ষ দিয়ে যদি যে বৃত্তটা যাবে সেটা হচ্ছে যদি যায় তাহলে ভিতরে যে চতুর্ভুজটা সেই চতুর্ভুজটা নাম হচ্ছে বিত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ মানে আর কিছু নেক্সট দেখো সমান যে দ্বারা উৎপন্ন কোন কীরকম হবে দেখো এটা একটা বৃত্ত দেখতে পাচ্ছ বৃত্তের এবি একটা যা আর সিডি একটা যা দুটোই কিন্তু সমান দেখো এবি সমান সিডি তাহলে তারা কেন্দ্রে কোন উৎপন্ন করবে তাহলে ও এ যুক্ত করেছি ও বি যুক্ত করেছি কেন্দ্রে একটা কোন উৎপন্ন করেছি আর ও সি যুক্ত করেছি ওডি যুক্ত করেছি এটা একটা উৎপন্ন তাহলে বলছি সমান যে দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোনগুলো কি সমান হবে না সমান হবে না সেটা একটা পরীক্ষার বিষয় তাহলে কি আমরা দেখো চেক করলে বুঝতে পারবো তাহলে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে ও এ বি একটা ত্রিভুজ ও সি ডি একটা ত্রিভুজ তাহলে ও এ ত্রিভুজ মানে কি এইগুলো ও এ একটা বৃত্তের ব্যাস বেশার্ধ ও বি বেসার্ধ এটা একটা বেশার্ধ এটা একটা বেসার্ধ চারটে বেশার্ধ যেহেতু সমান যা এটা এটা সমান তাহলে দেখো তিন এই যে দুটো ত্রিভুজের তিনটা অনুরূপ বাহুই সমান এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে তিনটা সমান তাহলে যদি আমি এস 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 রুল চালাই সাইড 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 তাহলে কী হবে দুটো ত্রিভুজ সর্বসম দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অনুরূপ কোনগুলো সমান হবে এই কোনটা সমান এই কোনটা ঠিক আছে দেখো এটা আমরা করেছি হুম নেক্সট দেখো যদি যাটা অসমান হয় হতে পারে অসমান আমরা অসমান করলে ব্যাপারে যদি অসমান হয় অর্থাৎ দেখো এইটা বৃত্ত এবি একটা জানিয়েছি সিডি একটা জানিয়েছি এবিটা দেখো সিডিটা একটু ছোটো বটো এবটা বড়ো কেন্দ্রে এবি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে এটা সিডি দ্বারা কোন হচ্ছে উৎপন্ন এটা ঠিক আছে তাহলে কি তোমার যেহেতু যা যত বড়ো হবে কোন তত বড়ো হবে সম্মুখ কোনটা তত বড় হবে তাহলে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এবিটা সিডির থেকে বড়ো এটা ধরে নিচ্ছি তাহলে এববিটা যদি সিডি থেকে বড়ো হয় তাহলে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয়েছে সম্মুখ কোনটা তাহলে এবিটা যেহেতু বড়ো তাহলে এটা বড় কোন উৎপন্ন করবে আর সিডিটের ছোটো মানে ওট থেকে ছোটো কোন উৎপন্ন করবে অর্থাৎ দেখো তাহলে কি যেহেতু এবিটা গ্রেটার দেন সিডি তাহলে এবির কোনটা এ ও বি কোন যেটা হবে সিওডি কোনটা তার থেকে ছোটো হবে অর্থাৎ এ ও বি কোন গেটার দেন ডি কোণ যত যা যত বড়ো হবে কেন্দ্রে উৎপন্ন কোন তত বড়ো হবে ঠিক আছে নেক্সট বৃত্ত চাপ ও কোন সমান যে দ্বারা সমান যা দ্বারা বৃত্ত চাপ আর কোন দেখো দুটো এইটা বৃত্ত দুটো চাপ নিয়েছি এই দুটো যা নিয়েছি এবি আর সিডি দুটো চাপ যা দুটো যা তোমার সমান বলে দিয়েছি দুটো সমান যা দ্বারা অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন কোন কত এখানে এ ও বি এ বি যা দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন সিডি যা দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন ডি যেহেতু যে দুটো সমান এবি আর ডি দুটো সমান তাহলে কেন্দ্রে উৎপন্ন কোনগুলো কী হবে সমান আমরা আগে বললাম তাহলে এ কোন সমান সিও ডি কোন তাহলে এই কোনটা যদি সমান হয় এই কোনটা যদি সমান হয় তাহলে এই যে এটা আর এটা এটা কি হবে যদি আমরা ধরো কাঁচি দিয়ে এই পোর্শানটা আর এই পোর্শানটা কাটি তাহলে কী হবে যেহেতু এই কোনটা সমান তাহলে পুরো এই যে পুরো পরসেনটা দুটো সমান হবে অর্থাৎ এই অংশ যেটুকু এই যে বৃত্তচাপ এ পি বি এই যে বৃত্তচাপ আর সি ডি এই বৃত্তচাপ দুটো সমান হবে যেহেতু কোন দুটো সমান কোন দুটো সমান হলে পুরো পরসেন্টটা সমান হবে পুরো পরসেন্টটা যদি সমান হয় তাহলে এটাও এটাও সমান হবে অর্থাৎ দেখো দুটো বৃত্তকলা ও এ বি আর ও সি কিউ ডি একটার উপর আরেকটা যদি চাপাই তাহলে ওটা মিলে যাবে তাহলে সেখান থেকে আমরা এপিবি যে বৃত্তচাপটা এপিবি আর কিউডি এই সি দুটো সমান হবে তাহলে কি দুটো যা যদি সমান হয় তাহলে দুটো সমান বৃত্তচাপে তারা ভাগ করবে ছিন্ন করবে ঠিক আছে নেক্সট দেখো সমবৃত্তের ক্ষেত্রে কি হয় দেখো তিনটে সমবৃত্ত নিচ্ছি অর্থাৎ তিনটে বৃত্তের ব্যসার্থ একই তাহলে দেখো আর যদি সমবৃত্তের সমান যা নেই তিনটে যদি যা সমান নেই অর্থাৎ এইখানে একটা যা এখানে একটা জানিলাম এখানে তিনটে যাই যদি সমান হয় সমবৃত্ত সমজয় যদি হয় কেসটা তাহলে তীরকম ত্রিভুজগুলো আসছে দেখো তাহলে দেখো যেহেতু এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও এ বি তাহলে এটা ব্যসার্ধ এটা ব্যসার্থ দুটোই সমান যেহেতু প্রত্যেকটা বৃত্তের ব্যসার্থ সমান তাহলে পিসি পিডি সমান পি কিউ কিউএফ সমান তিনটেই সমান তিনটে ক্ষেত্রেই এগুলো সমান আর দেখো এবি সি ডি ইএফ তিনটেই যেহেতু সমান যা বলা আছে আর সমবিত্ত মানে কি ও এ সমান ও বি সমান পিসি সমান পিডি সমান কিউই সমান কিউএফ সমান হবে সব সব বেসার্ধগুলো এই বৃত্তের বেসার্ধগুলো সমান অর্থাৎ দেখো এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে কি বাহুগুলো সব সমান এই বাহুর সঙ্গে এই বাহু সমান এই বাহুর সঙ্গে এই বাহু সমান এটার সঙ্গে এটা সমান আবার এইগুলো একইভাবে সমান পাবো তাহলে তিনটা ত্রিভুজ কি তিনটা ত্রিভুজের সর্বসম সাইড 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 দিয়ে তিনটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কেন্দ্রে যে এই যে যাটা দ্বারা কেন্দ্রে উৎপন্ন যে কোনগুলো কেন্দ্রে উৎপন্ন যে কোনগুলো তিনটার ক্ষেত্রেই সমান হবে যেহেতু সর্বসম্ম ত্রিভুজ একই কোন উৎপন্ন হবে যদি সর্বসম হয় তাহলে এই যে বৃত্তচাপ তৈরি হয়েছে একইভাবে আগেরটার মতো এই যে বৃত্তচাপ তৈরি হয়েছে এই যে বৃত্ত কলা যেটা কলা আর বৃত্ত চাপ দুটোই সমান হবে ঠিক আছে যেহেতু একই কোন উৎপন্ন করেছে একই কোন মানে একই বৃত্তচাপের করবে আগে বললাম একই বৃত্তচাপ ছিন্ন করবে একই বৃত্তচাপ ছিন্ন করা মানে এগুলো যেহেতু জ্যাটা সমান তিনটারই জ্যা সমান অত কলাগুলো একই হবে নেক্সট দেখো কোনো বৃত্তে একাধিক জ্যা কেন্দ্রের সম্মুখ উৎপন্ন করলে জ্যাগুলি সমান হবে অর্থাৎ দেখো এটা জিজ্ঞেস করি যে ঠিক উল্টো আগেরটা কী পড়লাম আগেরটা বললাম যদি জেগুলো সমান হয় তাহলে কেন্দ্রে সমান কোন উৎপন্ন হবে এবার বলছে কেন্দ্রে সমান কোন উৎপন্ন হয়েছে তাহলে কি জ্যগুলো সমান হবে সেটা হচ্ছে প্রশ্ন তাহলে দেখো কি আমরা আমরা ধর চেক করে দেখে নিলেই হবে তাহলে কি এ একটা বৃত্ত এ ও বি আর সি ও ডি কেন্দ্রে উৎপন্ন কোন দুটো সমান বলে দেওয়া আছে সম্মুখ কোনগুলো সমান আমাকে প্রমাণ করতে হবে এবি সিডি সমান কিনা সমান কিনে চেক করব তাহলে দেখো যেহেতু একই বৃত্তের ব্যাস ব্যসার্ধ তাহলে এটা সঙ্গে এটা সমান ও এ সমান ও ডি একই বৃত্তের ব্যসার্ধ ও বি সমান এটা আবার কোনটা সমান অর্থাৎ কি এস এ এস সাহায্যে আমরা কী পাবো দুটো ত্রিভুজ সর্বসম এ ও বি ত্রিভুজ এটা সরি অ্যাঙ্গেল হয়ে ত্রিভুজ তাই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা কী পাবো এবি সমান সিডি অনুরূপবাহগুলো সমান পাবো ঠিক আছে নেক্সট দেখো ওই সমান বৃত্তের যে সকল যে সমান সম্মুকক্ষণ উৎপন্ন করবে তাদের দৈর্ঘ্য কি সমান হবে যদি বৃত্তগুলো তোমার সমবিত্ত হয় অর্থাৎ তিনটা বৃত্তের যদি পেশারত সমান হয় তাহলে তারা যদি সম্মুখ কোণগুলো সমান উৎপন্ন করে এই কোনটা সমান এই কোনটা সমান এই কোনটা যদি সমান উৎপন্ন করে তাহলে কি এই জ্যাগুলো যে যা দ্বারা তৈরি হয়েছে সেই জ্যাগুলো কি সমান হবে দেখো আমরা তিনটা ত্রিভুজ পেয়েছি একইভাবে যদি এই আগের মতোই করি তিনটা ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান আবার কোনটা সমান তাহলে কি এস এস এর সাহায্যে এই ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম অর্থাৎ এটার সঙ্গে এটা সমান পাবো এবি সমান সিডি পাবো আবার এটার সঙ্গে এটা সর্বসময় একইভাবে করলে এ বি সিডি সমান এ পাবো ঠিক আছে নেক্সট দেখো প্রশ্ন যে তিনটে যদি অসমরক বিন্দু হয় অর্থাৎ একই সরলরেখা যদি না থাকে সেরকম তিনটে বিন্দু নিয়ে আমরা বৃত্ত আঁকব কী করে তাহলে দেখো পি কিউ আর একই সরল রেখা নেই এরকম তিনটা বিন্দু কী করে বৃত্ত হবো তাহলে দেখো পিকিউর যে দৈর্ঘ্য আছে যার রেখাংশটা তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমি তার এই পিকিউর লম্ব সমর খণ্ডক করবো একইভাবে কিউআরের আরের লম্ব সময় করব তাহলে পিকিউআর লম্বা সময় খণ্ড অর্ধেকের বেশি যদি দৈর্ঘ্য নিয়ে আমি এটা করি এটা করি ঠিক আছে আবার কিউ বিন্দু থেকে যদি আবার ওই মাপটারই এটা করি ঠিক আছে তাহলে এটা যদি আমি যুক্ত করি এটা যদি আমি যুক্ত করি স্কেলের সাহায্যে ঠিক আছে একইভাবে কিউ দৈর্ঘ্যের বেশি নিয়ে কিউ আর এর দৈর্ঘ্যের যা দৈর্ঘ্য আছে তার থেকে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে যদি আমি করি একইভাবে আবার কিউ বিন্দু থেকে করি দুটো বিন্দু থেকেই করতে হবে এটা এটা স্কেলের সাহায্যে যদি যুক্ত করি এটাকে লম্বা কিউ লম্বা সমর্ধিক খণ্ডক করলাম কিউআরের লম্বা সময় দিয়ে খণ্ড করলাম এই লম্বা সময় দিয়ে খণ্ডগুলো যদি যুক্ত করি দেখো আমার কাছে স্কেল নেই এই মুহূর্তে তাহলে তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে দেখো এই জায়গায় ছেদ করবে ঠিক আছে এই জায়গায় যদি ছেদ করে এই জায়গায় যদি ছেদ করে তাহলে এখান থেকে পিয়ের সমান দৈর্ঘ্য নিয়ে যদি বৃত্ত আঁকি এখান থেকে পিয়ের যদি এই যে বিন্দুটি ছেদ করলো দুটো লম্ব সময় দিক খণ্ড সেখান থেকে পিয়ের দৈর্ঘ্য যদি সমান ইয়ে করি তাহলে প্রত্যেকটা বিন্দু দিয়ে যাবে দেখো গেলো কি না যেহেতু আমার স্কেল ছিল না তাই একটু গোলমাল হলো তোমরা করবে দেখো একজ্যাক্ট ফিগার পাবে তো দেখো আমরা তাহলে তিনটে যদি অসমরেখ বিন্দু হয় তাহলে তিনটে বিন্দু আমরা দুটো দুটো করে যুক্ত কিউ কিউ কিউআর যুক্ত করব তাদের লম্ব সমৃদ্ধি খণ্ডক করবো লম্ব সমুদ্ধি খণ্ডক মানে তোমরা সবাই জানো যে যে রেখাটা রেখাটা খণ্ডক করব লম্ব তার অর্ধেকের বেশি দূর ঘণী এখানে একটা কাটবো বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ এখানে বসিয়ে একটা বৃত্তচাপ এখানে একটা কাটবো দিয়ে সরল রেখা যোগ করবো এ কীভাবে কটাবো এ পরেরটাও করবো যুক্ত করবো যে জায়গায় ছেদ করবে সেখান থেকে ও সেখান থেকে পি বা সেখান থেকে কিউ বা সেখান থেকে আর যে কোনো একটা মাপ নিয়ে বৃত্ত আঁকলে দেখবে তিনটা বিন্দু দিয়ে যাচ্ছে এইভাবে অসমর্ক বিন্দু থেকে আমরা বৃত্ত ড্র করতে পারব ঠিক আছে রুলটা লেখা আছে এটা আর ক এই তিনটা বিন্দু দিয়ে কটা বৃত্ত আঁকা সম্ভব তিনটা বিন্দু দিয়ে যাবে যেহেতু দেখো এই ছেদ বিন্দুটা নির্দিষ্ট এখান থেকে এটা বেশার ধরে নির্দিষ্ট কেন্দ্র নির্দিষ্ট বেশার্ধ নির্দিষ্ট যদি দুটাই নির্দিষ্ট থাকে লম্ব সমতিখণ্ড একটা নির্দিষ্ট তাহলে যদি সবগুলো নির্দিষ্ট থাকে তো ওই সব সমস্ত নির্দিষ্ট বিষয়বস্তুগুলো নিয়ে একটাই বৃত্ত আঁকা সম্ভব তাহলে তিনটা বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে নেক্সট দেখো এরকম একটা দেওয়া আছে কোয়েশ্চেনটা কি বৃত্ত চাপ থেকেই আমরা বৃত্ত আঁকবো কী করে অর্থাৎ দেখো বৃত্ত চাপ দেওয়া আছে একটা পি এই রকম একটা অংশ দেওয়া আছে অর্থাৎ এরকম একটা অংশ দেওয়া আছে তোমাকে এরকম একটা অংশ থেকে তোমাকে বৃত্ত রাখতে হবে পুরো বৃত্ত রাখতে হবে তাহলে এখান থেকে এটা একটা পি বিন্দু নিলাম এখানে একটা কিউ বিন্দু নিলাম এখানে একটা আর বিন্দু নিলাম নিছি এটা নিলাম তাহলে পি কিউ যুক্ত করলাম এটা পেলাম কিউ আর যুক্ত করলাম এটা পি কিউ লম্বা সময় দিক খণ্ড করবো আগের মতো পি আর কিউর লম্বা সময় দিক খণ্ড করবো আর লম্ব সময় দিকখণ্ড আঁকবো কীভাবে আঁকবো তাহলে কিউ আর যে দৈর্ঘ্য আছে কিউ তার অর্ধেকের বেশি নিয়ে আমরা কিউ থেকে একটা উপর দিকে বৃত্ত চাপ নিজ দিকে একটা বৃত্তচাপ নেব কিউ একইভাবে কিউ বিন্দুতে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ উপর দিকে দিকে বৃত্তচাপ তাহলে এখান থেকে এই যে চাপগুলো ছেদ করেছে সেখান থেকে আমি একটা সরলরেখা পাবো যুক্ত করলে পাবো একইভাবে পি কিউর যে দৈর্ঘ্য আছে তার অর্ধেকের বেশি নিয়ে আমি উপর দিকে একটা কিউ বিন্দুতে বসিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ আর নিজ দিকের বৃত্তচাপ একইভাবে পি বিন্দুতে বসিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ নিজ দিকে একটা বৃত্তচাপ তাহলে সেই বৃত্তচাপগুলো ছেদগুলো আরেকটা সরলরেখা পাবো এই যে দুটো সরলরেখা পেলাম তারা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে আমি পি বা কিউ বা আর এর মাপ নিয়ে আমি যদি বৃত্ত ড্র করি তাহলে আমি পুরো বৃত্তটা পাব ঠিক আছে তো নেক্সট তিনের বেশি বিন্দু নিলে কি বৃত্ত আঁকা যাবে তো দেখো আমি যদি বিন্দুগুলো এই এইভাবে নিই এই বিন্দু এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু চারটে বিন্দু নিলাম এই ক্ষেত্রে বৃত্ত আঁকা যাবে এই ক্ষেত্রে বৃত্ত আঁকা যাবে না আবার কি যদি বিন্দুগুলো এইরকম নিই একটা দুটো তিনটে চারটে তখন দেখো এরকম করে একটা বৃত্ত আঁকা যাবে ঠিক আছে সব উত্তরটা কী হবে দিনের বেশি বিন্দু নিলে সবসময় আঁকা যাবে না এরপর আসি দেখো আমরা দূরত্ব দূরত্ব কোন জিনিসটা দূরত্ব হচ্ছে দেখো এখানে একটি বৃত্ত তার মধ্যে এবি একটা যা ওটা হচ্ছে কেন্দ্র ও থেকে এবির দূরত্ব অনেক রকমভাবে পাওয়া যায় একটা সোজা বা লম্ব বরাবর একটা এরকম বাঁকানো একটা বাঁকানো এরকম অনেক দূরত্ব পাওয়া যায় তাহলে দূরত্ব বলতে কোনটা নেব এখানে যেটা লম্ব দূরত্ব অর্থাৎ ও থেকে উপর যেটা লম্ব হবে লম্ব রেখাংশ যেটা সেটা যে দূরত্ব যে দৈর্ঘ্য রেখাংশটা সেটা হচ্ছে লম্ব দূরত্ব মানে দূরত্ব বলতে এখানে লম্ব দূরত্ব একটা বিন্দু থেকে সরলরেখাটার উপর বা যাটার উপর যেটা লম্বা হবে সেটা হচ্ছে দূরত্ব ঠিক আছে তাহলে দেখো এই ছবিটা ও একটা কেন্দ্র অনেকগুলো যা ড্র করেছি অনেকগুলো যা তার মধ্যে কী দেখা যাচ্ছে পার্থক্যটা কি না যা যত বড় হবে লম্ব ও কেন্দ্র থেকে তার লম্ব দূরত্বটা তত কমবে দেখো যাটা এইটা ছোটো তার লম্ব ও থেকে লম্ব দূরত্বটা বেশি আর দেখো যাটা আরেকটু বড় লম্ব দূরত্বটা একটু কম ও থেকে আবার যাটা দেখো আর একটু নিচ্ছি ও থেকে লম্ব দূরত্বটা কম আবার যাটা বড় নিচ্ছি ও থেকে আবার লম্ব দূরত্বটা কম অর্থাৎ যা যত বড হবে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব তত কম হবে ঠিক আছে আবার যদি যাটা কেন্দ্র দিয়ে পাস করে তখন তার লম্ব দূরত্ব কত তো কেন্দ্র দিয়ে তো পাশ করছে কেন্দ্র থেকে তার লম্ব তা আঁকা সম্ভব নয় অর্থাৎ জিরো এখানে মানে যেহেতু লম্ব আঁকা যাবে না এখানে হয়তো ও বিন্দু দিয়ে গেছে তাহলে এখানে কেন্দ্র যদি কোনো যা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই জাটা থেকে হয়তো কেন্দ্র থেকে সেই জাটার প্রতি লম্ব দূরত্ব জিরো ঠিক আছে এরপর আসি আমরা উপপাদ্য দেখো উপপাদ্য বত্রিশ কিছু উপপাদ্য আমরা বইয়ের পড়বো তারপর আমরা এই উপপাদ্যগুলোর সাহায্যে আমরা এক্সারসাইজের উপপাদ্যগুলো প্রবলেমগুলো সলিউশন করবো দেখো বত্রিশ উপবাদে কী বলেছে ব্যাস নয় এরূপ কোনো যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যাকে সমর্খণ্ড করবো অর্থাৎ কী বলেছে ব্যাস নয় এরকম একটা যা নেব সেই যা থেকে সেই জায়ের ওপর ও থেকে একটা লম্ব টানবো দেখব সেই লম্বটা এবিটাকে দ্বিখণ্ডিত করেছে সমর্থ দ্বিখণ্ডিত করেছে দুভাগে ভাগ করেছে দেখো একটা বৃত্ত ও একটা বিন্দু কেন্দ্রবিন্দু এবি একটা যা ও থেকে ডি এর ওপর লম্ব এঁকেছি আমাকে দেখাতে হবে যে এই যে লম্বটা এবিটাকে দুটো সমানভাবে ভাগ করেছে অর্থাৎ এডি সমান ডিবি এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে কী দেওয়া আছে ও একটা কেন্দ্রীয় বৃত্ত বলা আছে এবি ব্যাস নয় এরকম একটি যা আর ও একটা কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে ও একটি কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরকম একটা যা আর বলা আছে ওডিটা লম্ব এব এটু বলা আছে আমাকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এডি সমান ডিবি তাহলে প্রমাণ করতে হবে এডি সমান ডিবি তাহলে কী করলাম দেখো প্রমাণ করার জন্য আমাকে একটু এটা যোগ করতে হবে ওবি বি যুক্ত করলাম স্কেলের সাহায্যে এটা তোমরা স্কেলের সাহায্যে করবে ও এ যুক্ত করলাম তাহলে ও ওবি এখন আপাতত বৃত্তের পেশার্থ ঠিক আছে একই বৃত্তের পেশার্থ তাহলে প্রমাণ করতে হবে আমাকে আমার লক্ষ্য কী এডি সমান ডিবি প্রমাণ করা তাহলে আমি নিজের সুবিধার্থে ও এ ওবি যুক্ত করলাম তাহলে দেখো অঙ্কন করলাম কি অঙ্কন করলাম ও এবং ওবি যুক্ত করলাম এবার প্রমাণে আসছি প্রমাণে দেখো এখন আপাতত দুটো বুঝ পেয়ে গেছি একটা পেয়েছি কি ও ডি এ আরেকটা পেয়েছি ও ডিবি দুটো ত্রিভুজ তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে কী পাবো এইটা একটা তো এটা একটা পেশার্ধ দুটো ত্রিভুজের এই বাহু এই বাহু সমান অনুরূপ বাহু এটা হচ্ছে সাধারণ বাহু এটা হচ্ছে সাধারণ আবার যেহেতু ও থেকে ও ডিটা উপর লম্ব লম্ব মানে কি এই কোনটা কত নব্বই এই কোনটাও নব্বই লম্ব তো এটার উপর তাহলে এটা নব্বই তাহলে দেখো তাহলে আমরা রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেলের সাহায্যে কী পাচ্ছি রাইট অ্যাঙ্গেল মানে লম্ব ত্রিভুজের যে ত্রিভুজগুলো সমকোণী তাদের ক্ষেত্রে কি হবে দেখো যে আমাদের যে সূত্র একটা কোন সমকোণ আবার অতিভুজটা সমান হতে হবে আবার একটা বাহু সমান হতে হবে তো এইটা হচ্ছে সর্বসময় সূত্র তাহলে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী পেলাম এই কোনটা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সাধারণ বাহু দুটো ক্ষেত্রে দুটা ত্রিভুজেরই এটা আছে আবার এই অতিভুজটা আবার সমান যেহেতু অতিভুজটা কী বলা আছে এটা বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ মানে এটা সমান তাহলে দেখো ত্রিভুজ ও ডি এ আর ত্রিভুজ ও এ দুটোর ক্ষেত্রে কী পেয়েছি ও এ সমান ও বি কারণ কি দুটো বৃত্তের ব্যসার্ধ একই বৃত্তের ব্যসার্ধ ও ডি হচ্ছে বাহু আবার ও ডি এ সমান ওডিবি কারণটা কি ও ডিটা লম্ব এ বি অর্থাৎ ও এডি ও ডি এর যা কোন ও ডি এ এর জামান নব্বই ডিগ্রি এর তাই মান হবে যেহেতু লম্ব তাহলে কি রাইট অ্যাঙ্গেল আর এইচ এস অর্থাৎ লম্ব সমকণী ত্রিভুজের সর্বসমতার অনুসারে কি ও ডি এ সমান এগুলো তোমরা জানো সর্বসম্মত সূত্রগুলো তবু আমি লিখে দিচ্ছি ওডিএ ত্রিভুজরা ও সর্বসম সর্বসম্ম ও ডিবি যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমান হবে অর্থাৎ এই এই বাহুটা এই বাহুটা সমান হবে অর্থাৎ এডি সমান ডিবি আমাদের প্রমাণিত অর্থাৎ এক্ষেত্রে কী পড়লাম আমরা যদি কোনো ত্রিভুজের ব্যাস নয় এ কোনো বৃত্তের ব্যাস নয় এরকম একটি যা ও থেকে যদি তার উপর লম্ব ড্র করি তাহলে লম্বটা জেটাকে দুটো সমানভাবে ভাগ করেছি নেক্সট উপবাদ্য তেত্রিশ দেখো এবার বলেছে কি ব্যাস নয় এরকম একটা জাগে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো রেখা সমুদ্রিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই সরল রেখা ওই জায়ের উপর লম্বা অর্থাৎ এখানে কীরকম বলেছে না এই একটা বৃত্ত ও হচ্ছে কেন্দ্র এবি হচ্ছে যা যদি ও থেকে এমন একটা রেখাংশ ড্র করি যে রেখাংশটা এবিকে সমদ্বিখণ্ডিত করছে অর্থাৎ ওডি যে রেখাংশটা এবিটাকে দু দুভাগে ভাগ করছে এডি সমান ডিবি দুটো ভাগে সমান দুভাগে ভাগ করছে তাহলে প্রমাণ করতে হবে কি না ওডিটা এবির উপর লম্ব আগের উপায়দের কি প্রমাণ করেছিলাম না ও থেকে এবির উপর লম্ব টেনেছিলাম সেই লম্বটা দুভাগে ভাগ করেছিল এবার বলছি দুভাগে ভাগ করেছে তাহলে ওডিটা হবে লম্ব এটা প্রমাণ করতে হবে দেখো তাহলে ও একটা কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরকম একটি যা এডি সমান ডিবি বলা আছে দুটো ভাগ এই যে রেখাংশটা ওডি রেখাংশটা দুটো ভাগে ভাগ সমান বলি দেওয়া আছে আমাকে প্রমাণ করতে হবে ও ডিটা লম্ব তা দেখো প্রমাণ করার জন্য প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি তাহলে তার জন্য আমি কী করলাম অঙ্কন করবো কি না ও এটা যুক্ত করলাম এটা যুক্ত করলাম আগের মতোই প্রমাণটা ঠিক আগের অঙ্কটাই জাস্ট ঘুরিয়ে দেওয়া আছে একটু তাহলে অঙ্কন কি ও বি যুক্ত করলাম আবার দেখো এখানে দুটো ত্রিভুজ পেয়েছি ও ডি এ ও ঠিক আছে তাহলে ও এখন আমাদের বলা আছে এটা সমান এটা বলা আছে এটা সমান এটা আবার দেখো যেহেতু একই বৃত্তের ব্যাসার্থ তাহলে এটা সমান এটা একই বৃত্তের আর এটা সাধারণ তিনটে বাহু সমান অনুরূপ বাহুগুলো সমান আবার দেখো এডিও ত্রিভুজ বিডিও থেকে কী পাই এডি সমান ডিবি এটা পদার্থ বলে দেওয়া আছে দুটো সমানভাবে ভাগ করা কোয়েশ্চেনই বলা আছে উপদ্রে বলা আছে ওটি হচ্ছে সাধারণ বাহু একই দুটো ত্রিভুজেরই একটাই বাহু অর্থাৎ সাধারণ এই বাহুটা এর ত্রিভুজে আছে এই বাহুটা ওই ত্রিভুজের আছে সাধারণ ও এ সমান ওবি কারণটা কি ও এ সমান ওবি একই বৃত্তের ব্যসার্ধ একই বৃত্তের পেশার্ধ তাহলে এ এস অর্থাৎ বাহু 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 সাইড 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 শর্তে কি এ বি ডি বিডিও কোনো অসুবিধা নেই যদি সর্বসম হয় ত্রিপুষের অনুরূপ কোনগুলো সমান হবে তাহলে তাহলে কি এই কোনটা সমান এই কোনটা হবে অনুরূপ কোনগুলো সমান হবে যদি এই কোনটা সমান এই কোনটা হয় আর পুরো কোনটা কত এই কোনটা একশো আশি দুটো কোন সমান হলে এই ভাগটা কত এই ভাগটা নব্বই এই ভাগটা নব্বই নব্বই করে যদি একটা ভাগ নব্বই হয় তাহলে এই রেখা অংশটা এটার সঙ্গে লম্ব দেখো তাহলে কি ও ডি এ সমান ওডিবি অনুরূপ করুন তাহলে আমরা জানি কি এডিও প্লাস বিডিও সমান একশো আশি যেহেতু দুটো সমান তাহলে টু ইন্টু বিডিওর জায়গায় এডিও বসিয়ে দিয়েছি তাহলে টু ইন্টু এডিও সমান একশো আশি অর্থাৎ এডিও সমান নব্বই অর্থাৎ একশো কোন অর্থাৎ ওডি লম্ব এ বি ঠিক আছে এটা চোখবাদে বইয়ে পাবে কোনো অসুবিধা নেই নেক্সট